ইতিহাস কালেকশন থেকে আমি সুপ্রিয়া ব্যানার্জি প্রত্যেক সপ্তাহের মতো আবার কিছু নতুন জিনিস নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এবার যেটা আমি দেখাচ্ছি একদম নতুন ধরনের চুড়িদারের পিস, যেগুলো সেট আমি দেখাচ্ছি, এগুলো আনস্টিচড আছে, আর তার সাথে কিছু শাড়ি দেখাচ্ছি। তো আমি দেখানো শুরু করছি। এগুলো হচ্ছে একদম মেশিন এমব্রয়ডারিতে আছে পুরো সেট, টপ বটম বোথ আছে এর মধ্যে। এটা হচ্ছে টপটা, এটা লেন্থগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম লম্বা আছে, ডিজাইন করা আছে, পুরোটাই কিন্তু মেশিন এমব্রয়ডারি। এটা ফ্রন্টে এই ডিজাইনটা রয়েছে, এটা হলো, আর ব্যাকটা হলো প্লেন। আর এর সঙ্গে যে সালোয়ারের কাপড়টা দেওয়া আছে, এটা হলো পুরোটা সালোয়ারের কাপড়। এটা দিয়ে আপনারা সালোয়ারও করতে পারেন, যারা প্যান্ট টাইপ করতে চান তারাও করতে পারেন, এটা প্যান্ট। আর তার সাথে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু কটন দুপাট্টা রয়েছে, একদম সাইডে এরকম করে লেস বসানো আছে, আর পুরো দুপাট্টাতে এইভাবে এমব্রয়ডারি করা আছে। আপনারা লেন্থটাও দেখতে পাচ্ছেন, এতটা এইভাবে আসছে, পুরো বোথ সাইডে এইভাবে লেস আছে, একদম যে কালারের ইয়ে একদম সেম ডাই করা, তার মধ্যে পুরো ভেতরে মেশিন এমব্রয়ডারি। এটা হচ্ছে পুরোটা, এটা ফ্রন্ট ব্যাক। আমি যতগুলো সেট দেখাবো সবই আজকে এরকম সিঙ্গেল কালারের ওপরে এমব্রয়ডারি করা। যারা স্যুট পিস নিতে চাইছিলেন অনেক দিন থেকে, তাদের জন্য আমি এই এপিসোডটা করছি, কারণ আপনারা যারা মানে মেজারমেন্টে প্রবলেম হয়, আমার রেডি কুর্তি থেকে আপনারা সবসময়ই বলেন যে মানে মেজারমেন্টের জন্য নেওয়া যায় না, তাদের জন্য কিন্তু আমি এই স্যুটটা দেখাচ্ছি, স্যুট পিসগুলো। এটা হচ্ছে ফ্রন্টটা, পুরোটা কিন্তু মেশিন এমব্রয়ডারি, ভীষণ সুন্দর সোবার কালারগুলো, আপনি যে কোনো সময় পরতে পারবেন, শীতকাল পরুন, গরমকালে পরুন, কোথাও আর সামনে প্রচুর অকেশন থাকবে, আপনাদের পিকনিক থাকবে, বেড়াতে যাওয়া থাকবে, সেগুলোতে কিন্তু এগুলো পরতে পারেন। এটা ফ্রন্ট ব্যাক, আর পায়ের কাপড়টা এটাই, ব্যাক পোর্শনে যেটা আছে এটাই পায়ের কাপড় অ্যান্ড ব্যাক পোর্শনটা। আর যেরকম আগেরটা দেখালাম সেরকমই আপনার দোপাট্টাটা সেম ডাই করা কটনের ওপরে এভাবে দোপাট্টাটা যাচ্ছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে, পুরো দোপাট্টাটা কিন্তু এমব্রয়ডারি করা, একদম এইভাবে যাচ্ছে। আপনারা এরকম সাইডে নিতে পারেন বা ঘুরিয়ে যেরকম যার যেরকমভাবে ইচ্ছে নিতে পারেন। এটা একদম লেমন ইয়েলো যেই রঙটা সেটা। আচ্ছা, এটা একটা ব্রাউন শেডের মধ্যে, আমি যেহেতু অন্য আপনাদের দুটো দেখালাম ফুলে, তো এই জন্য পরের এগুলোকে আমি আর দেখাচ্ছি না। আমি এটাতে একটা আমার বলার আছে, আপনারা যদি কেউ মনে করেন, জাস্ট আমি একটা বলছি, আমার নিজের মনে হয় যে ডাউনের ডিজাইনটা কেটে আপনারা যদি কোনো রকমভাবে আপার পোর্শনে লাগান, বা এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনারা যেভাবে বানাবেন। আর এগুলো আমি এমব্রয়ডারিটা একটু দেখিয়ে দিই, এমব্রয়ডারিটা দেখছেন, এটা মেশিন এমব্রয়ডারি কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ কালার কম্বিনেশনটা খুব ইউনিক কালার কম্বিনেশন হয়েছে। আর এখানে প্যান্ট আর ওড়না এটা রয়েছে, প্যান্টের কাপড়টা মানে প্রত্যেকটা যেহেতু সিঙ্গেল কালার, সেই জন্য প্যান্টের কাপড়টা আপনাদের সালোয়ারের কাপড়টা সেইভাবে দেখাচ্ছি না, জাস্ট ওড়নাগুলো দেখাচ্ছি, ওড়নার কাজটা এবং কালারটা আপনারা না খুললে বুঝতে পারবেন না। এটা হচ্ছে, আর প্রাইসগুলো আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন, আর যাদের ভালো লাগছে একটু তাড়াতাড়ি বুকিং করবেন, কারণ এগুলো ভীষণ আমাদের লিমিটেড স্টক, আমি জাস্ট ফার্স্ট টাইম দেখাচ্ছি,
কারণ অনেকে যারা মেজারমেন্টের প্রবলেমের জন্য আমার কুর্তি বা কিছু নিতে পারেন না কিন্তু ভীষণ পছন্দ করেন আমার কাজ, তাদের জন্য আমি এটা দেখাচ্ছি যে আপনারা নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। এটা হলো ফ্রন্টটা, প্রত্যেকটার মধ্যে দেখবেন কালারের মধ্যে ভীষণ সফট কালার, একদম প্রত্যেকটা ভীষণ সুন্দর কালার, ইউনিক কালার, কালার কম্বিনেশনগুলো। আর সুতোর কাজগুলো একটু ভালো করে দেখবেন, খেয়াল করবেন যে এমব্রয়ডারিগুলো কতটা পারফেক্ট, ভীষণ নিখুঁত, মানে আপনি হাতে পেলে বুঝতে পারবেন যে পুরো মনে হবে হ্যান্ড এমব্রয়ডারি, কিন্তু এটা মেশিন এমব্রয়ডারি। এটা হলো ফ্রন্টটা, আর ব্যাক পোর্শন সবগুলোরই আমি আর দেখাচ্ছি না, জাস্ট সিঙ্গেল যেরকম ফ্রন্টের কালার। আর এটা হচ্ছে আপনার পায়ের কাপড়টা, এবার কতটা কাপড় আছে সেগুলো আমি সব আপনাকে ইনবক্স করে লিখে দেবো, আপনারা দেখে নেবেন ওপরে টপে কতটা কাপড় আছে, সেগুলো ওনায় কতটা কাপড় আছে এগুলো সব আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন। এটা হলো পুরো ওড়নাটা, মানে প্রত্যেকটা রং, আমি যতগুলো রং দেখাচ্ছি আপনারা দেখবেন প্রত্যেকটা রং ভীষণ সুন্দর। আপনারা নিজেদের পছন্দ মতো রংগুলো সিলেক্ট করুন, আর যাদের ভালো লাগছে একটু তাড়াতাড়ি বুকিং করবেন, স্টক যেহেতু ভীষণ কম, ধরুন আপনার পছন্দের রংটা আমি একটাই দেখা দিতে পারবো হয়তো, তো সেই জন্য একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি বুকিং করার। এটা এটা একদম ব্লু, যেটা ইন্ডিগো ব্লু কালার যেটা হয় সেটা, আর এমব্রয়ডারিটা নিচে আছে দেখতে পাচ্ছেন এইভাবে। আর কেউ যদি মনে করেন যে স্টিচিং করিয়ে নেবেন, যেমন আমার থেকে অনেকেই কিন্তু যারা আমার থেকে স্যুট পিস কেনেন আমি যখন দেখাই, এটা পায়ের কাপড়, পায়ের কাপড়টা আমি সেভাবে খুলে দেখাচ্ছি না, প্রত্যেকটার কিন্তু মেজারমেন্টটা মাপটা মানে কতটা কাপড় আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আর যারা অনেকেই আছেন আমার থেকে স্যুটের কাপড় যখন আমি দেখাই বানিয়ে নেন, তো সেইভাবে কিন্তু যারা মনে করবেন যে আপনারা মেজারমেন্ট দিয়ে দেবেন, কারণ আপনারা জানেন আমার নিজস্ব ওয়ার্কশপ আছে আমার যেখানে কুর্তি তৈরি হয়, ব্লাউজ তৈরি হয়, তো সেখান থেকে আমরা আপনাদের যদি কারুর বানানোর প্রবলেম থাকে আমরা বানিয়েও আপনাদের দিতে পারি। নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা লাইট গ্রে কালার, প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি মানে ভীষণ ভালো দেখতে এরকমভাবে আছে। যারা লাইট শেড পছন্দ করছেন তাদের জন্য এই কালারটা খুব ভালো, যারা লাইট শেডের করছেন। এরপর এই সব ড্রেসগুলো আবার আমরা অনেক সময় বলি যে আপনারা আদার ইয়ে দিয়ে, যেমন এটা সিঙ্গেল কালার হচ্ছে, যদি মনে করেন আপনারা এই এমব্রয়ডারির যে কোনো কালার দিয়ে আপনার লেগিংস দিয়ে পরুন, প্যান্টস দিয়ে পরুন, সেভাবেও পরতে পারবেন। এটার সাথে এটা হলো প্যান্টের কাপড়, মানে প্যান্ট বানান বা সালোয়ার বানান বা চুড়িদার বানান সবই হয়ে যাবে। আর এটা হলো, আর প্রত্যেকটা ওড়না আমি খুলে দেখাচ্ছি জাস্ট এর কাজটা দেখানোর জন্য, আপনারা দেখুন একটু সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে পুরো মনে হবে আপনার হ্যান্ডওয়ার্ক, এতটাই সুন্দর কাজগুলো এবং তার সাথে কম্বিনেশনগুলো এরকমভাবে এসছে। যাদের ভালো লাগছে একটু তাড়াতাড়ি বুকিং করবেন, আর আমাদের বুকিং অপশানটা আপনারা জানেন যারা সবসময় নেন, যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা ক্যাশ অন ডেলিভারি করি, আর আপনারা অনলাইন পে করে পেমেন্ট অপশানে যেতে পারেন, বা আপনারা জিপে করুন, ফোনপে করুন, সব রকমই আছে, ব্যাঙ্ক ট্রান্সফার করুন, যেটা কোম্পানি অ্যাকাউন্টে করুন, সব রকম অপশানেই আপনারা পেমেন্ট করতে পারবেন। আর একটু যেটা সবসময় বলি, আপনারা প্লিজ একটু চেষ্টা করবেন এপিসোড নাম্বারটা দিয়ে এবং আইটেম নাম্বারটা দিয়ে করবার, কেন আপনারা নিজেরাই দেখেন আমরা এত ফ্রিকোয়েন্ট প্রোগ্রাম করি, আপনারা যদি জাস্ট নাম্বার দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের পক্ষে খুব প্রবলেম হয় বোঝার। এটা হলো প্যান্ট, একদম সেম কালার যেরকম কামিজের কালারটা সেরকমই কিন্তু ইয়ে কালারটা, প্যান্টের কালারটা। আর এটা হলো প্রত্যেকটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, এগুলোর প্রত্যেকটাই কিন্তু আমি প্রথমেরটাই দেখিয়েছিলাম লেসটা, পরের দিকে আমি আর দেখাইনি, প্রত্যেকটাতে কিন্তু সাইডে এরকমভাবে
ডাই করা, একদম এরকম লেস বসানো আছে, বোধ মানে চারটে দিকেই এরকমভাবে লেস করে বসে তার উপরে এমব্রয়ডারি করা আছে। আপনাকে আমি প্রচুর কালার দেখাচ্ছি, অনেক কালার অপশন পাচ্ছেন আপনারা। জাস্ট একটু বুকিংয়ের সময় যদি সম্ভব হয় একটু অপশন দিয়ে বুক করবেন, কারণ অনেক সময় হয়ে যায় একই কালার অনেকেই চান, তখন এগুলো যেহেতু লিমিটেড আমাদের স্টকে থাকে সবাইকে দেওয়া সম্ভব হয় না। আর একটু তাড়াতাড়ি বুকিং করলে কী হয়, আপনি দেখার সাথে সাথেই যদি বুকিং করেন আশা করি তখন আপনারা পেয়ে যাবেন। এটা হলো আপনার প্যান্টের কাপড়, আর এটা হলো ওড়না। ওড়নাটা যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য প্রত্যেকটা ওড়নাকে আমি খুলে দেখাচ্ছি, দুপাট্টাকে আমি খুলে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেসটা, প্রত্যেকটা দুপাট্টার সাইডে এইভাবে লেস দিয়ে এটাকে ইয়ে করা আছে, স্টিচ করা আছে, আর ভেতরে এরকম অল ওভার এমব্রয়ডারি করা, কোথাও কোনো ফাঁকা নেই। আর কালার কিন্তু অনেকগুলোই আছে, আপনারা মোর অর লেস একটু শেডের একটু ডিফারেন্স থাকবে, হয়তো কোনোটা একটা ইন্ডিগো আছে, এটা নেভি ব্লু আছে, এরকম ধরনের, মানে প্রত্যেকটাই কালার কিন্তু অনেক কালারই পাবেন, যেগুলো অলমোস্ট হয়তো কাছাকাছি কালার মনে হবে, কিন্তু কিছুটা শেড সামনে থেকে দেখলে বুঝতে পারবেন শেডে একটু ডিফারেন্স আছে। প্রত্যেকটারই এরকমভাবেই আমি দেখাচ্ছি ফ্রন্টটা, এবং এইটা হচ্ছে পা, এটা হলো দুপাট্টা, এইটা হলো দুপাট্টা। ভীষণ কমফোর্টেবল, আমি নিজে দেখাচ্ছি, নিজে বুঝতে পারছি, মানে সারাদিন পরে থাকুন এইসবগুলো, যার ভীষণ কাজগুলো খুব ইউনিক, খুব এলিগেন্ট কাজগুলো, একদম ছোট ছোট কাজ, খুব বড় কাজ হলে যেমন দেখতে ভালো লাগে না, এটা কাজগুলো খুব সুন্দর। আচ্ছা, এইটা একটা হোয়াইট, মানে এটা ঠিক হোয়াইট না, এক্সাক্ট কালারটা হচ্ছে মানে অফ হোয়াইট আপনি বলতে পারেন, একদমই অফ হোয়াইটের সঙ্গে একটু লেমন টাইপ মিক্স করলে যেরকম হয় সেরকম একটু কালারটা, অফ হোয়াইট বলাই বেটার এটাকে। এটা হলো এইভাবে পুরো ড্রেসটা যাচ্ছে, এটার কিন্তু কোনো ডাউনে নেই, এটা আবার প্যানেল করে দেখতে পাচ্ছেন। আগেরগুলো যেরকম আমার ডাউনে অনেকটা এমব্রয়ডারি ছিল, বডির ভেতরে ছোটো ছোটো বুটি ছিল, এটাতে আবার দু সাইডে এরকমভাবে প্যানেল করে যাচ্ছে, আর ব্যাকটা এরকম, এটা হলো প্যান্ট আর দুপাট্টা। ভীষণ সুন্দর, ভীষণ সোবার, এত ভালো লাগছে এটা, মানে রঙটা, যারা একটু সফট কালার হোয়াইটের শেড পছন্দ করেন তারা এটা ভীষণ পছন্দ করবেন। দেখুন প্রত্যেকটা ভীষণ সুন্দর এরকমভাবে দেখো। আর যেহেতু ডাইটা সেম ইয়ে দিয়ে করা, মানে একসাথে ডাইটা করা, মানে লেসটা কিন্তু একদম ভিজিবল হচ্ছে না, একদম লেসটা এর সাথে মিশিয়ে আছে, মানে একসাথে কিন্তু লেস আর জিনিসটা ডাই করা হয়েছে। এরপর যেটা দেখাচ্ছি সেটা একটা গ্রিনের শেড, এটা একদম পেস্তা গ্রিন যে কালারটা সেই রংটা, এর ডিজাইনগুলো একটু আলাদা, আপনারা ডিজাইনগুলো একটু খেয়াল করবেন, এক একটা কিন্তু এক একটা টাইপ ডিজাইন আছে, সেম টাইপই রয়েছে আবার একটু ডিফারেন্ট টাইপেরও ডিজাইন আছে। এটা একদম পেস্তা কালার, আর তার সাথে এটা হলো দুপাট্টা। আমি দুপাট্টা ইয়ে এরকমভাবে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন অনেকটাই বড় দুপাট্টা, আপনারা এরকমভাবেও নিতে পারেন, পুরোটাই এইভাবেও নিতে পারেন, বা সাইডে যারা প্লেটস করে দেন তারা এইভাবে নিতে পারবেন। এরপর যেটা আসছে এটা একদম একটা মেহেন্দিটা, মানে গোলার পরে একদিন থাকার পর যে রঙটা আসে একদম সেম কালারটা, মেহেন্দিটা যখন একদিন ভেজানো হয়, ভিজে থাকার পরে যে রঙটা আসে, এটা
আর ব্যাকটা দেখালাম না, এটা হচ্ছে সালোয়ার বা প্যান্ট যেটাই করুন, আর এটা হলো দোপাট্টা। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার প্রোগ্রামটা দেখতে দেখতে একটু লাইক বাটনসটাতে একটু প্রেস করবেন, আর যারা আপনারা বন্ধু বান্ধবদের দেখাতে চাইছেন একটু শেয়ার করে দেবেন, কারণ খুব সুন্দর সুন্দর এগুলো স্যুট পিসগুলো আছে, এগুলো জেনারেলি আমরা সবসময় দেখাই না, বেশিরভাগ শাড়ি দেখাই, কিন্তু এখনকার সিচুয়েশানে শাড়ির থেকে স্যুট পিসটা ডিমান্ড বেশি বলে সবাই আমাদের বলছেন একটু স্যুট দেখাতে। তো আমি রিসেন্টলি শুরু করেছি স্যুট দেখানো, তো একটু শেয়ার করে দেবেন। আর যারা একটু এখনও মনে কর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, হয়তো দেখছেন অনেক দিন থেকে কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে কেননা আমি এত প্রোগ্রাম করি, এত ফ্রিকোয়েন্ট প্রোগ্রাম থাকে, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এটা হলো, এটা ব্যাকটা হচ্ছে সেম কালার, আর এটা হলো দোপাট্টা, ভীষণ সুন্দর একটা রেডটা এক্স্যাক্ট, মানে কি বলবো, কালারটা বলা ভীষণ মুশকিল, একদম লালের একটা খুব সুন্দর শেড, মানে সফট একটা লালের শেডটা, খুব ভালো রংটা। এটা হলো দোপাট্টাটা, অনেকগুলো দেখাচ্ছি, আপনারা আশা করছি আপনাদের ভালো লাগছে, কেননা বেশি দেখিয়ে দিচ্ছি একবারেই, যার কারণ হচ্ছে একটাই, যেহেতু আমার কাছে লিমিটেড স্টক আছে এবং আপনারা মানে অপশন দিয়ে বুকিং যাতে করতে পারেন, সেই জন্য আমি আগেও ব্লু দেখিয়েছি, এটাও কিন্তু একটু শেডটা ডিফারেন্ট আছে, আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, একটু লাইট শেড ডিপ শেড এরকম আছে। হ্যাঁ, আর প্রাইসগুলো আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন, এগুলো কিন্তু একদম কটনে, মেটেরিয়ালটা কিন্তু কটন, আপনারা বুঝতে পারছেন, এই যে ওড়নাটা দেখে আপনি বেশি বুঝতে পারবেন, পুরো কটন মেটেরিয়াল, না হলে কিন্তু এরকম হয় না, পিওর কটন একদম, পুরো দোপাট্টাটা একদম কটনে আছে, একদম হোম ওয়াশ করতে পারবেন আপনারা, কটন জানেন কটন মেটেরিয়াল যেরকম, আর এগুলো মেশিন এমব্রয়ডারি, আর কাজগুলো মেশিন এমব্রয়ডারি হলেও তো সুন্দর নিখুঁত কাজ, খুব ভালো লাগছে দেখতে, এরকমভাবে যাচ্ছে পুরোটা। এটা একটা মেরুন শেড আছে, এটা এইভাবে আসছে, আপনারা যারা দেখে কেনাকাটা করতে চাইছেন তারা আমার বুটিকে এসে দেখে কেনাকাটা করতে পারেন। আর এই স্যুট পিসগুলো কিন্তু আপনারা চাইলে, সামনে প্রচুর বিয়ে আছে আর আজকালকার মেয়েরা জানেন যে স্যুট পিসটাকেই বেশি পছন্দ করে, কারণ কম সবাই এখন বেশিরভাগ ওয়ার্কিং, তো শাড়ির থেকে তারা স্যুটটা হলে ভালো হয়, তা আপনারা কিন্তু গিফট করতে পারেন, গিফট পারপাসেও কিন্তু একটা খুব ভালো আইটেম। আর যেহেতু পিওর কটন, সারা বছরই পরতে পারবে, অনেকেই আছেন যারা সারা বছর কটনটা প্রেফার করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। আপনারা শুধু কাজগুলো দেখুন, রঙগুলো দেখুন, আর ফিনিশিংগুলো দেখুন, প্রত্যেকটা কাজের ফিনিশিংটা আমি সবসময় বলি, যে কোনো কাজে, সেটা শাড়ি হোক স্যুট হোক, কাজের ফিনিশিংয়ের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, ভীষণ সুন্দর ফিনিশিং। এই যে সাইডে লেসটা লাগানো হয়েছে সেটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ইকুয়েলভাবে লাগানো হয়েছে। আচ্ছা, এরপর এর দেখাচ্ছি যেটা, এটা একটা বেশ সুন্দর ডার্ক ব্রাউন কালার প্যান্টগুলো, আপনারা বুঝতে পারছেন সেই জন্য, আর যদি কিছু আপনাদের কোয়ারিজ থাকে, যদি মনে হয় আপনি কিছু জিজ্ঞেস করবেন, তো সেটা আমাকে মানে জিজ্ঞেস করে নিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বারটা যাচ্ছে সেখানে কল করে নেবেন, নিলে আপনারা, আপনাদের যদি কিছু জানবার থাকে আপনারা জেনে নিতে পারেন। আর যারা মনে করছেন এসে দেখে কেনাকাটা করবেন, এটা প্যান্টের কাপড়টা, আর এটা হলো ওড়না। আপনারা অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন কমেন্টসে আপনাদের কেমন লাগছে, বা আদার অন্য কিছু যদি দেখতে চান সেটাও জানাবেন, প্রত্যেকবারের মতোই বলছি। আর যারা সবসময় আমাকে আমার কে কমেন্টস করে আমার পাশে থাকেন,
আমাকে এনকারেজ করেন ভালো কাজ করার জন্য। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার সাথে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর যার জন্য কিন্তু এতটা কাজ করারও আমরা চেষ্টা করি, যতটা আপনাদের ভালো কাজ দিতে পারি আপনারা রিজনেবল প্রাইসে যাতে ভালো কাজটা পেয়ে যান এবং আপনারা যাতে ভরসা করতে পারেন যে যে জিনিসগুলো পাচ্ছেন আপনাদের ভালো লাগছে। এটা হলো ফ্রন্টটা, আর এইটা প্যান্টটা, আর এটা হলো দোপাট্টা। এটাও একদম ক্রিম কালারটা বলতে পারেন, একদম লাইট অফ হোয়াইট বা ক্রিম কালার যেটা আমরা বলি সেই রংটাই। এইভাবে পুরো দোপাট্টাটা আসছে। এটাও একটা মেহেন্দির কালারটা, কিন্তু আগে আমি একটা মেহেন্দির কালার যেরকম দেখালাম সেইটার থেকে এই কালারটার একটু লাইট শেড আছে আগেরটার থেকে। আগেরটা একটু ডিপ ছিল কালারটা। অলমোস্ট আপনারা যে কোনো অপশানেই যেতে পারেন, ওটাতেও যেতে পারেন। এটা প্রত্যেকটা রং কিন্তু ভীষণ ভালো, মেহেন্দির এই কালারটাও অসাধারণ দেখতে। এটা যারা মনে করছেন যে একটু বানিয়ে নেবেন আমার কাছ থেকে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের জানেন টেলারিংটা ভীষণ ভালো, আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি হয়, আমি নিজে ডিজাইন করে, আমার যত কুর্তি আপনারা দেখেন সব আমার ওয়ার্কশপে আমি নিজে তৈরি ডিজাইন করে আমার কারিগররা তৈরি করে। তো সেই জন্য আপনাদের বললে, আপনাদের কোনো স্যুট পছন্দ হলে মেজারমেন্ট দিয়ে দিলে আপনারা কিন্তু এগুলো বানিয়েও নিতে পারেন। আর প্রাইসগুলো একটু স্ক্রিনে দেখে নেবেন, আমি মুখে কিছু বললাম না। আচ্ছা, কালার অপশানগুলো দিচ্ছি যে হয়তো অনেক কালারকে আপনার সিমিলার মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা শেডের সাথেই কিন্তু সামনে থেকে ডিফারেন্স আছে। তার জন্য আমি ওই 19-20 একটা না থাকলে আরেকটা আপনারা অপশানে চলে যেতে পারবেন। আপনারা আর যেটা আপনাদের করতে হবে, যে যার অনেকেই আমাদের বলেন যে ভালো লাগছে কী করে বুকিং করব, তো তাদের জন্য বলছি আমাকে কল করে নেবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে বা কলিং নাম্বারটা আছে, অবশ্যই আপনারা যখন ইচ্ছে কল করতে পারেন, আপনাদেরকে আমরা সেটুকু আমরা ইয়ে করবো, সাপোর্টটা দেবো যে কীভাবে আপনারা বুকিং করবেন। এটা প্রত্যেকটা মেজারমেন্টটা আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে। এটা একদম একটা পিসের যে কালারটা, ব্যাক, আর এটা হলো দোপাট্টা। কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণ একদম সফট কালারগুলো ইউজ করা হয়েছে, যার জন্য ভীষণ ইউনিক হয়েছে কালারটা। এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম লাইট গ্রে কালার। আপনি যে কোনোটা নিন প্রত্যেকটা ভীষণ সুন্দর, প্রতিটা সুন্দর দেখার মতো কালার, সফট কালার, প্রত্যেকটা সফট কালার। এইভাবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়, প্যান্টটা হচ্ছে একদম সিঙ্গেল কালার প্লেন, আর এটা হলো দোপাট্টা। এইভাবে দোপাট্টা। নেক্সট আরেকটা মেরুন কালার দেখাচ্ছি। আপনারা এগুলো একটু অপশন দিয়ে বুক করবেন, কারণ আগেও একটা মেরুন দেখিয়েছি, যারা ওইটা পাবেন না তারা এটা করতে পারেন।
একদম কাছাকাছি কালারগুলো আছে। এটা আর এটা হলো প্যান্ট, আর দোপাট্টাটা খুলে দিচ্ছি দেখাচ্ছি, কারণ কাজগুলো এমব্রয়ডারি সুতোর কালারটা এগুলো আপনারা বুঝতে পারবেন, আমি না খুললে সেটা বুঝতে পারবেন না। যেরকম প্রত্যেকটা দোপাট্টাকে আমি খুলছি জাস্ট আপনাদের সুতোর কাজটা কালারটা বোঝানোর জন্য। আপনারা যারা এসে দেখে কেনাকাটা করতে পাচ্ছেন চাইছেন তারা ঢাকুরিয়া দিয়েও আসতে পারেন, কসবা দিয়েও আসতে পারেন, দুদিক থেকে আমাদের সমান ডিস্টেন্স। আর এটা আমাদের রোজই খোলা থাকে, সানডে শুধু বন্ধ থাকে, আর 11টা থেকে 8টা অবধি খোলা। আপনারা যেরকম ইচ্ছে আপনারা আপনাদের টাইমে এসে দেখেও কেনাকাটা করতে পারেন। আমার মনে হয় এগুলো আপনারা গিফট হিসেবে কিন্তু ভীষণ ভালো যাবে, আপনারা সেইভাবেও দেখতে পারেন, গিফটের জন্য এইগুলো খুব ভালো। এটা প্যান্টের কাপড়টা পেছনেই রয়েছে, আমি এটার সাথে নেক্সট হলো এটা, এটা হলো দুপাট্টা, লাস্ট এটা যেগুলো কুর্তির মধ্যে আমি দেখাচ্ছি এটাও একটা মেহেন্দি কালার, একটু এটা আর একটু লাইট আগেরটা যেটা দেখালাম তার থেকে। এটা হলো এটা প্যান্ট, প্যান্টটাও একটা সিঙ্গেল কালার, তো আপনারা এতক্ষণ দেখছেন বুঝতে পারছেন প্যান্টের কালারটা। আর এটা হলো দুপাট্টা, এবারে কয়েকটা আমি তাঁত দেখাচ্ছি, যেহেতু আমি তাঁত দেখাই না আপনাদের, জাস্ট এরকম শাড়ি আপনারা পরে অনেক পাবেন আমার কাছ থেকে, আমি জাস্ট স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, আপনারা আমাকে জানাবেন যে এই ধরনের শাড়ি যদি আপনারা দেখতে চান, যেটা একদম বেঙ্গল কটন, বডিটা প্লেন এরকমভাবে একদম উইভিং বর্ডার, এরকম শাড়ি দেখতে চাইলে আপনারা এমনি আমার কাছ থেকে নেক্সটে অনেক দেখতে পাবেন। বা আপনাদের কমেন্টসের জন্য আমি অপেক্ষা করব যে আপনারা যদি আপনারা মনে করেন যে এরকম ধরনের শাড়ি আপনারা চাইছেন, তো এগুলো একদম পিওর কটন শাড়ি, যেটা বেঙ্গল কটন শাড়ি আমরা বলি সেটাই, তাঁতের শাড়ি একদম, এগুলো স্যাটিন বর্ডারে এভাবে আছে পুরো শাড়িগুলো। এই শাড়িগুলো আপনারা আমার পরবর্তী এপিসোডে দেখতে পাবেন, মানে কিন্তু এটা একটু ডিপেন্ড করছে, আপনারা যদি মনে করেন যে এই ধরনের শাড়ি দেখতে চাইছেন তখনই আমি দেখাবো, আদারওয়াইজ আমার শপে এরকম শাড়ি সবসময় থাকে, আমি অনেক সময় দেখাই না, কিন্তু অনেকে বলছেন যে একটু তাঁতের শাড়ি সফট, তাঁতগুলো কিন্তু সফট, আপনারা এই দিকটা দেখুন, কোনো হার্ডনেস নেই, এতটাই সফট, তাঁতের কোয়ালিটি ভীষণ ভালো, পড়লে বুঝতে পারবেন। আর বাংলা তাঁতের শাড়ি তো সবাই জানেন, ওটা আর বলার কিছু নেই। এইভাবে ভীষণ সুন্দর কালারটা, একদম স্যাটিনের সুতো দিয়ে বর্ডারগুলো করা, সারাদিন পরে থাকুন, তাঁতের শাড়ি সম্বন্ধে আমার আলাদা করে কিছু বলতে হবে না আশা করি, আপনারা শুধু দেখবেন কালারগুলো ডিজাইনগুলো। আর এই ধরনের শাড়ি আপনারা চাইছেন কি না সেইগুলো আপনারা একটু জানাবেন। আচ্ছা ওইটা যেটা দেখালাম ওটা একটু ডার্ক ছিল, এটা একটু লাইট, একটু ব্লুইশ আর কি কালারটা। এইভাবে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, একদম সফট, আমি এইভাবে দেখাচ্ছি, তাঁত হলে অনেকে মনে করেন যে হার্ড না, এগুলো কিন্তু একদম সফট তাঁত, এইভাবে পুরো শাড়িটা।
আর এরকম পুরো শাড়ির মধ্যে কিন্তু অল ওভার শাড়িতে এরকম বুটি আছে, পুরো শাড়ি পুরো উইভিং করে বুটিটা করা। আর এটা একটা তাঁত বেনারসি যেটাকে আমরা বলি, সেটাও একটা দেখাচ্ছি। আপনারা একটু দেখুন, আমাকে একটু জানান যদি আপনাদের মনে হয় যে এই ধরনের আরও শাড়ি দেখবেন, আমি কিন্তু আপনাদের অবশ্যই দেখাতে পারি। এটা হচ্ছে আঁচলটা পুরো জরির উইভ করা, আর এটা হলো বর্ডারটা। এটা একটু হার্ড ইয়ে করা আছে, যেটা আমাদের মাড় দেওয়া থাকে। আগেরগুলো যেমন সফটনার করা ছিল, একদম সফট ছিল, একটু এটা এইভাবে পুরো শাড়িটা এই কালারটা যাচ্ছে। আর তাঁতের শাড়ি তো জানেন তো, আপনারা যারা পরেন তো জানেন, শুধু শাড়ির একদম পিওর তাঁত, একদম অরিজিনাল পিওর কটন তাঁত। আমি আজকে অনেকগুলো স্যুট পিস দেখালাম, আর অনেকগুলো শাড়ি দেখালাম, কয়েকটা শাড়ি দেখালাম, জাস্ট এগুলো আপনাদের আমি স্যাম্পল মতো দেখালাম এগুলো। এগুলো পরে আরও দেখাবো, আপনারা একটু আমাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, আর একটু শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।